আমার বাবা মার কাছ থেকেও মনে হয় আমি এই ধরনের সাপোর্ট এক্সপেক্ট করিনি। আমার ইন-লজরা আমাকে যেরকম সাপোর্ট করেছে। আমি নেত্রকোনার মেয়ে, কিন্তু আমার ইন-লজ চিটাগং থাকে। আচ্ছা, এত বড় মঞ্চে সেরার স্বীকৃতি পেলেন, সো সেই অনুভূতিটা একটু আমরা জানতে চাই। আই'ম হেড ওভার হিলস। আমি জানি না এই অনুভূতিটাকে কিভাবে প্রকাশ করব। আমি আমি অসম্ভব খুশি। এ পর্যন্ত আসতে আপনার কতটুকু কষ্ট হয়েছে এই জার্নিটা যদি একটু শর্টে বলতে? কষ্ট বলতে অনেক চড়াই উৎরাই পার হয়ে আমরা প্রত্যেকেই অনেক কষ্ট করেছি, যেটা সত্যি কথা। এভরিডে আমাদের গ্রুমিং সেশন থাকতো, হ্যাঁ, সকাল 10টায় আসতে হতো, রাত 11টায় করে বাসায় ফেরত যেতে হতো। সো এভরিডে আমাদের একদিনও কিন্তু গ্যাপ ছিল না। সো আমরা সবাই অনেক হার্ডওয়ার্ক করেছি, এটা সত্যি। ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা, কি করার ইচ্ছা? ভবিষ্যতে আমি ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করতে চাই। এছাড়াও আমি আমাদের দেশের আন্ডার প্রিভিলেজড পিপল যারা আছে, সুবিধা বঞ্চিত অসহায় গরিব মানুষদের জন্য কাজ করতে চাই।